أمران كهاتن إيمانية أمر مهان الله رب العزة خراك سرن سدات يوم الزيب بيت المكرم داري الله رضا رضا رقصت قربك الله হয় যাদেরকে হেদায়েত করুন আর নয় ধ্বংস করে দিন এর আলোকে আমাদের আজকের এই প্রতিবাদ সভা আমাদের আজকের এই প্রতিবাদ সভাই সম্মিলিত ওলামা শায়েখের এই ব্যানারে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ প্রখ্যাত আলেম দ্বীন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ভাইকে আপনারা জানি الله رب العالمين পবিত্র গ্রন্থ আল কুরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করার আগে লাহওয়ে মাহফুজে তিনি সংরক্ষণ করেছিলেন পৃথিবীতে একমাত্র গ্রন্থ যেটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গ্রন্থ সম্পর্কে কোনো সন্দেহ নাই পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থকে হেফাজত করার ঘোষণা দিয়েছেন সেই গ্রন্থকে উন্মুক্ত এবং স্বাধীনতার বাক স্বাধীনতার নামে যে গ্রন্থকে পুড়িয়ে সারা বিশ্বের শত কোটি মুসলমানের হৃদয় আঘাত করা হয়েছে সেই গ্রন্থকে যেখানে বিশ্বের যেখানে আঘাত করা হবে সারা বিশ্বের মুসলমান কেউ মেনে নিবে না হৃদয়ের মনি সাইয়েদুল মুরসালিন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কুরআন দীর্ঘ 23 বছর বসে ধীরে ধীরে প্রয়োজনের খাতিরে নাজিল হয়েছিল যেই কুরআন আমাদের জন্য রেখে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী যাকে আমরা দেখি নাই যার কুরআন পড়ে যার হাদিস শুনে আমরা মুসলমান হয়েছি যার যার হৃদয় আমাদের হৃদয়ের সাথে কথা সেই পবিত্র আল কোরআনে ঈদুল আজহার দিনে যেই কুরআনের আগুন জ্বালিয়ে দিয়েছে সেই কুরআনের বিরুদ্ধে আজকে শুক্রবার দিনে আমরা দাঁড়িয়েছি মুসলমানের পক্ষে 175 কোটি মুসলমানের পক্ষে ও হৃদয়ে গেল আগুন জ্বালিয়ে করিয়ে দেয় প্রিয় ভাইয়েরা আপনারা যারা শুনেছেন প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে কেউ পার পাইনি আর কেউ পার পাবে না পাবে না পাবে না তোমরা জানো না কোরআন কি জিনিস কোরআন হলো 104 খানা আসমানে কিতাবের অন্যতম একটি কিতাব যেটা লৌহে মাহফুজ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে কুরআন হচ্ছে আমাদের চলার পথে পাদক কুরআন হচ্ছে মুসলমানদের সংবিধান কুরআন হচ্ছে মুসলমানদের আত্মা